বাংলাদেশে শিশু হৃদরোগের সঠিক পরিসংখ্যান এখনও নাই। তবে সারা বিশ্বে যে সমস্ত গবেষণা হয়েছে দেখা গেছে যে 1000টি যদি মানে নবজাতক জীবিত জন্মগ্রহণ করে তো দেখা যায় যে তাদের মানে 8 থেকে 10 জন জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে। বাংলাদেশে একটা গবেষণায় দেখানো হয়েছে যে বাংলাদেশে এই 1000 জন জীবিত বাচ্চার ভিতরে 25 জন এই জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করেছে। তো অন্যান্য কোনো গবেষণা এই মুহূর্তে হয়নি। তবে আমরা এটা হলো যে 1000 জীবিত বাচ্চার ভিতরে আমরা সারা দেশে আমাদের যে সাধারণ যে জনসংখ্যা সেখানে জন্মগত হৃদরোগের সঠিক পরিসংখ্যান একটা বের করার জন্য যেটা প্রতিটা দেশেই থাকে আমরা একটা রিসার্চ শুরু করেছি। আমরা 2টা ডিভিশনে ইতিমধ্যে করেছি, সেটা হলো একটা হলো আপনার ঢাকা ডিভিশন আর একটা হলো বরিশাল ডিভিশন। তো আমাদের 8টা ডিভিশন থেকে আমরা এই তথ্যটা সংগ্রহ করে আমরা এগুলাকে যখন একত্রিত করে এই গবেষণার ফলাফল প্রকাশ করব তখন সত্যিকার অর্থে আমরা বলতে পারবো যে বাংলাদেশে জন্মগত হৃদরোগের সঠিক পরিসংখ্যান কী। আর একটা যেটা গবেষণা এটাও আমরা চালু রেখেছি সেটা হলো যে এই যে বললাম যে 1000 জন জীবিত বাচ্চা জন্মগ্রহণ করলে কতজন তার ভিতরে কতজন বাচ্চা জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করছে সেই গবেষণাটাও আমাদের চলমান আছে। এই 2টা গবেষণা যখন আমাদের এই 6 মাস থেকে 1 বছরের ভিতরে সম্পন্ন হবে তখন আমরা সঠিক এই পরিসংখ্যানটা আমরা বলতে পারবো। তবে জন্মগত হৃদরোগের সম্ভাবনা তো থাকেই। প্রথম কথা হলো যে একটা বাচ্চা যদি স্বাভাবিক জন্মগ্রহণ করে তারও থাকতে পারে। আবার আরেকটা কাজ হলো যে যদি কোনো বাচ্চা মানে বিভিন্ন ধরনের আপনার যেটাকে আমরা বলি অ্যানোমালি বাংলা অর্থ হলো অস্বাভাবিক, হ্যাঁ ধরেন তার পায়খানা রাস্তায় অসুবিধা আছে, তার মুখে অসুবিধা আছে, অন্যান্য অসুবিধা নিয়ে এসে জন্ম, মাথায় অসুবিধা আছে, তার মেরুদণ্ডে অসুবিধা আছে, তো দেখা গেলো যে এরকম যখন নানা জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে এই সমস্ত বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে 1/3 মানে 30 থেকে 35% বাচ্চা 100 জনের ভিতরে তাদের অন্যান্য জন্মগত ত্রুটির সাথে জন্মগত হৃদরোগ থাকে। ঠিক আছে, তো এইটা হলো একটা যে তাদেরও এই জন্মগত হৃদরোগ থাকতে পারে। তো জন্মগত হৃদরোগের 2-4টা ধরন আমরা বলি। 4টা ধরনের ভিতরে একটা হলো যে কিছু কিছু বাচ্চা আছে যে আপনার নীলবর্ণ ধারণ করে, কিছু বাচ্চা আছে নীলবর্ণ ধারণ করে না। তো যারা নীলবর্ণ ধারণ করে না তারা সাধারণত ঘন ঘন ঠান্ডা কাশি নিয়ে শ্বাসকষ্ট, ঘন ঘন ঠান্ডা কাশি শ্বাসকষ্ট এগুলো নিয়েই তারা ডাক্তারের কাছে হাজির হয়। আর কিছু বাচ্চা আছে একদম জন্ম থেকে তারা নীলবর্ণ ধারণ করে। ঠিক আছে, এই ধরনের বাচ্চাগুলার জন্মগত হৃদরোগগুলো একটু জটিল ধরনের এবং এদের সবারই আপনার সাধারণত অপারেশন লাগে। ঠিক আছে, অপারেশন অথবা কিছু আছে বিনা অপারেশন, সেইটা সংখ্যা অল্প, কিন্তু যারা নীলবর্ণ ধারণ করে তাদের প্রায় সব বাচ্চারই অপারেশন লাগে। আর যারা নীলবর্ণ ধারণ করে না তাদের ভিতরে আপনি মনে করেন যে 10 থেকে 20% বাচ্চা যারা ছিদ্র, আমরা ডাক্তারি ভাষায় বলি যে ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, PDA, এরা স্বাভাবিক প্রক্রিয়ায় বন্ধ হতে পারে। ঠিক আছে, 1 থেকে 2 বছরের ভিতরে দেখা গেল যে এই 100টা যদি আমি জন্ম তার ভিতরে দিলেও 20% বন্ধ হতে পারে টোটাল, হ্যাঁ, আর বাকি যে 80% তারা বন্ধ হয় না। তো বন্ধ না হলে তার ভিতরে আমরা 2টাভাবে চিকিৎসা করতে পারি। একটা হলো যে আমরা বিনা অপারেশনে করতে পারি, আর একটা হলো অপারেশন। তো বিনা অপারেশনে যেমন আমরা যে ডিভাইসের কথা আপনাকে বললাম যে আমরা বোতামের মতো একটা জিনিস আছে সেটা দিয়ে ওই ছিদ্রগুলো বন্ধ করে দিতে পারি বিনা অপারেশনে। অপারেশন মানে যে আমার হাতের যে শিরা আছে এই এরকম কুস্কির এখানে শিরা আছে ওই শিরা দিয়ে গিয়ে আমরা বন্ধ করে দিই। আর বাকি যে ধরেন এইটা হলো আমরা 30 থেকে 40% বাচ্চার বিনা অপারেশন করতে পারি, বাকি যে 50 থেকে 60% বাচ্চা তাদের অপারেশন লাগে। তো যাদের অপারেশন লাগে তাদের বুক কেটে অপারেশন করতে হয়। ঠিক আছে, তো সেই অপারেশনও যে আপনার 100 জন বাচ্চার ভিতরে শতকরা 90 থেকে 95% ভালো ফলাফল পাওয়া যায় যদি ভালো সার্জন অপারেশন করে এবং অপারেশন এবং অপারেশন পরবর্তী
যে পরিচর্যাটা লাগে, ইনটেনসিভ কেয়ার ম্যানেজমেন্ট যেটা লাগে, সেইটা যদি বিদ্যমান থাকে তাহলে আপনার শতকরা 90-95% বাচ্চা অপারেশনের পরও সুস্থ স্বাভাবিক বাচ্চা হিসেবে সে গড়ে উঠবে।